আর একটু সাইকিক জিনিস পছন্দ হয়, বিশেষ করে সাইকিকটাই বলে অ্যাকচুয়ালি এখানে ট্রু, তো তাহলে আপনি দেখতে পারেন। একদম, মানে অ্যাজ এ ওয়েব সিরিজ হিসাবে যদি দেখেন তো একটা থ্রিলার আর ড্রামা ওয়েব সিরিজ যদি আমি এটাকে ওই হিসাবে ওই চোখে যদি দেখি তো ঠিকঠাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তাদের যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হটস্টার স্পেশাল ওয়েব সিরিজের রিভিউ নিয়ে এসেছি, আখরি সাচ, যেটা বেসড অন দ্য বুরারি ডেথস। ডাইরেক্ট করছে রবি গ্রেওয়াল, প্রোডিউস করছে নির্বিকার ফিল্মস। কাস্টে আছে তামান্না ভাটিয়া, অভিষেক ব্যানার্জি, শিবিন, নারং এবং বেশ কিছুজন। তো এটা আমরা এর আগে ট্রেলার রিয়াকশন করেছিলাম, তখন দেখে নিতে পারেন। তো সেখানে আমরা বলেছিলাম যে আমাদের এক্সপেকটেশন বা স্টোরিটা নিয়ে, হ্যাঁ স্টোরিটা জানি। এটা একটা ডকুমেন্টারিও বেরিয়েছিল, আই থিঙ্ক প্রাইম বা নেটফ্লিক্সে, ঠিক মনে পড়ছে না, তখন একটা ডকুমেন্টারি বেরিয়েছিল। তো তারপরে এটা একটা ড্রামা হ্যাঁ উইথ ওয়েব সিরিজ, ড্রামাটাইজ কেন করা এটা একটা কিছু টেকনিক। বলছে না যে ট্রু স্টোরির উপরে ডিপেন্ড করে আর হ্যাঁ, বাট কিছু বেসড কিছু। অন বুরারি ডেথস যে কেসটা ছিল তার উপরে। একদম। তো এটার কটা, ছটা ছটা এপিসোডস আই থিঙ্ক বেরিয়েছিল, তো দুটো পার্টসে পাঁচটা না বেরিয়েছে, ছটা। হ্যাঁ দুটো পার্টসে না দুটো পার্টসে উইকলি না, করে হ্যাঁ বেরিয়েছে হ্যাঁ মনে হ্যাঁ মানে হচ্ছে। 3 দিনে দুটো করে এপিসোড বার করেছে, তিন এক এক দিন দুটো করে, তো 3 দিনে 6টা টোটাল এপিসোডস বেরিয়েছে। একটা তিন দিন ফার্স্ট, কি পরপর 3 দিন? না না তো, না না একটা আগস্টে ছিল, একটা ফার্স্ট 30th আগস্ট, একটা ফার্স্ট সেপ্টেম্বর, এরকম কিছু, আর তারপরে আবার 23rd 22nd সেপ্টেম্বরে একদম। কারণ কি লাস্ট আমরা ফার্স্ট দুটো দুটো অনেক এপিসোড। আগে দেখেছিলাম, তখন ভেবেছিলাম যে সবটা একসাথে বেরিয়েছে, বাট না, তারপরে পুরোটা দেখে আমরা অ্যাকচুয়ালি ফুল ওয়েব সিরিজটার রিভিউ একসাথে করতেছি। হ্যাঁ তো কেমন লাগলো? ভালো লেগেছে, ভালো লেগেছে, খারাপ না, বাট আরও বেটার হয়তো হতে পারতো, স্টোরি ওয়াইজ বলছি, নট অ্যাজ অ্যাক্টিং বা অন্য কিছু, বাট না ওভারঅল ওয়েব সিরিজ ওয়াইজ কেমন লাগলো? অ্যাজ এ ওয়েব সিরিজ যদি দেখো, স্টোরি ভুলে যাও, ট্রু স্টোরি এসব যদি ভুলে যাও, কারণ অ্যাজ এ ওয়েব সিরিজ হিসাবে যেটা জাজ ভালো করবো, কারণ লেগেছে, স্টোরিটা তো আলাদা একদম ব্যাপার। একদম ভালো লেগেছে, একটু অন্যরকম লেগেছে অন্যান্য ওয়েব সিরিজের থেকে, দেখানোর ধরনটা ভালোই ছিল, বাট ভালো লেগেছে। যদি থ্রিল বা আপনার ভূত তুড়ে জিনিস পছন্দ হয়, বা আপনার একটু সাইকিক জিনিস পছন্দ হয়, বিশেষ করে সাইকিকটাই বলে অ্যাকচুয়ালি এখানে ট্রু, তো তাহলে আপনি দেখতে পারেন। একদম, মানে অ্যাজ এ ওয়েব সিরিজ হিসাবে যদি দেখেন তো একটা থ্রিলার আর ড্রামা ওয়েব সিরিজ যদি আমি এটাকে ওই হিসাবে ওই চোখে যদি দেখি তো ঠিকঠাক, খুব ওয়াও কিছু না বাট ঠিকঠাক। অ্যাক্টিং সবারই মোটামুটি ভালোই। হ্যাঁ মানে কিছু তামান্নাও খুব সাপোর্টিং ভালো করেছে, রোলের আরো যে বেটার ছেড়ে দিই, হতে হ্যাঁ পারতো, ওদের কথা বাট ছেড়ে দিই, মেন যারা আছে তামান্না, অভিষেক আর ওর যে শিভিন, নারাং আর কি, আর এক এক দুজন পুলিশে যারা ছিল তারা বেশ ভালো করেছে। তারা বেশ ভালো তাছাড়া করেছে, বাকি যারা পুলিশের অন্যান্যরা বা ওটা ফ্যামিলি আরেকটু মেম্বার্স বেটার আরো হতে অন্যান্যরা, পারতো, ওদের আরো একটু বেটার হতে পারতো। বাট ওভারঅল অ্যাক্টিং ওয়াইজ অতটা খারাপ চোখে পড়েও নি, হ্যাঁ পড়েনি, বাট বিকজ ডাইরেক্টর ওরকম কারণ করে হ্যাঁ দেখিয়েছে ওরকম করে দেখিয়েছে, আর একটা প্রায়োরিটি। টপিকটা এমনই যে মানে মাইন্ডটা সবসময় অন্য জায়গায় থাকবে আপনার, এক্স্যাক্টলি, তো দেখবেন ফোকাসটা যখন, অন্য জায়গায় থাকে হ্যাঁ বলে অনেক কিছু হয়তো ওভারলুক করা সেটা যায়। ইন্টেনশনালি ডাইরেক্টর ওইদিকেই নিয়ে যেতে চাইছে যে আপনাদের যাতে ফোকাসটা ওইদিকেই থাকুক, একদম। যেটা একটা অবভিয়াসলি বেসড অন ট্রু স্টোরি, যেটা বললাম এর আগে ডকুমেন্টারি বেরিয়েছে, তো অনেকেই জানে ব্যাপারটা কি, ঘটনাটা হ্যাঁ, কি। আর এটা নিউজটাও হয়তো অনেকে শুনেছে হ্যাঁ যখন ব্যাপারটা, হয়েছিল ডেথটা তখন অনেকেই এটা শুনেছিল। কিন্তু এখানে একটু অন্যরকম করে দেখানো হয়েছে, সেটা আমি বলবো, আর সেটার জন্যই হয়তো আমার একটু
একটু মানে আমার মনে হয়েছিল যেটা সত্যি জানি না, আমি আমি ক্লেম করতে পারছি না যেটা সত্যি নাকি না। ওরা যেটা দেখিয়েছে যে রেজিস্ট্রিতে পড়ে যেটা, হ্যাঁ ওরা যে ডকুমেন্টেতে যেমন ছিল না ওই জিনিসটা, আমার যত মনে পড়ছে যে অ্যাকচুয়ালি কি ঘটেছিল ওখানে সবাই নিজের কথাই বলেছে, বাট এখানে যেহেতু এটা ড্রামার একটা সিরিজ করেছে তো এখানে যে রেজিস্ট্রি পড়ছে তো সেটা ভিজুয়ালি আমরা দেখতে পাচ্ছি কি অ্যাকচুয়ালি ঘটছে। গুড, ওটা ভালো। তো এবার ওইটা কতটা অ্যাকুরেট না অ্যাকুরেট সেটা জানি না, সেটা নিয়ে আমরা জাজ করি, আমি অ্যাট লিস্ট জাজ করছি না। আর আমি বলবো যে আমার যেটা ভালো অতটা লাগেনি, হঠাৎ করে যেভাবে কনক্লুশনটা লাস্ট এপিসোডের লাস্ট কিছু মিনিটস, ধরো 10-15 মিনিটসে যে কনক্লুশনটা দিয়েছে ওইটা আমার স্যাটিসফ্যাকশনে প্রবলেম হয়েছে, যে যে জিনিসটা দেখে আসছে অনেক কিছু দেখে আসছিলো তো ওটা হঠাৎ করে মনে হচ্ছিলো যে 10টা টপিক একটা কনক্লুশন দিয়ে 10টাকে চাপা দেওয়ার চেষ্টা করলো। কেন কি ওর মধ্যে অনেক, তুমি যেটা বলে না আনফোল্ড জিনিসগুলো, যে তাহলে তারা কী কী করে হচ্ছিলো, তাহলে আগুন জ্বলল কী করে, বা তাহলে সব থেকে বড় কথা তোমার সুগার, মানে একজনের ফিজিক্যালি যার ব্লাড সুগার 18 বছর ধরে আছে তার হঠাৎ করে নেগেটিভ এলো, মানে এত হিউজটাকে একটা সাইকোলজিক্যাল, ওর মায়ের যেটা, ওর মায়ের দেখালো যে, স্পয়লার অ্যালার্ট, বাট ওর মায়ের দেখাচ্ছিল যে 18 বছর কোনো জিলাপি খায়নি যেটা ওর খুব পছন্দ, তো অত বছর ধরে অ্যাপ্রক্সিমেটলি ডায়াবেটিস আছে বলেই তাই জন্যই খায়নি, তো হঠাৎ করে এটা নেগেটিভ চলে এলো। তাহলে এগুলো দেখাতে হতো যে কিছু মানে কনক্লুশন ওই ডাইরেক্টরের অনুযায়ী যে কনক্লুশনটা ওই অনুযায়ী তাহলে দেখাতে হচ্ছে প্রত্যেকটাতে কিছু না কিছু ভুল হয়েছে। না এখানে আমার মানে ওদের লাইফ আমার যেটা মনে হলো বা যেটা অ্যাকচুয়ালি হয়েছে সেটা এটাই হয়েছে যে পুলিশ অত কিছু ইনভেস্টিগেশন করেনি যে কী করে ওটা কমলো, কী করে ওর অ্যাক্সিডেন্ট হলো। ওর ওদের মেন উদ্দেশ্য এটাই ছিল 11 জন একদিনে কীভাবে মরলো, সেটা আইদার কিল মানে কেউ মেরেছে মার্ডার নাকি সুইসাইড ছিল, এইটাই এটাই মেন উদ্দেশ্য। আর এটা ডাইরেক্টর এখানে সিনেমাটা পুলিশের নজরেই দেখিয়েছে, মানে অ্যাকচুয়াল ঘটনা মানে কনক্লুশনটা ওখান থেকে আসবে যে পুলিশ কী ভাবছে, পুলিশের রিপোর্টে আলটিমেটলি কী হচ্ছে, যেটা একটা সুইসাইড নাকি মার্ডার, তো মার্ডার হলে কেন, মোটিভ কি, জাস্ট এইটুকুনি। এরপরে ডিউরিং দিস ইনভেস্টিগেশন বা এই 11 বছরের যে ওদের এই লাইফটা সেইটা কীভাবে চললো, সেটাতে কী দোষ ছিল, কী ভুল ছিল, কী ঠিক ছিল, সেটা পুলিশও ঘেটে দেখেনি, আমার মনে হয় না ডাইরেক্টরও ওই জন্য ওটাকে নিয়ে বেশি। কিন্তু দেখো প্রথম থেকে না বললেও মিডিল থেকে যখন মানে প্রথম থেকে একটু ডিস্ট্রাকশন ছিল পুরো স্টোরিটার মধ্যে, যে গ্যাংরা করতে পারে বা অন্য কিছু হতে পারে, তো ওই যখন ডিস্ট্রাকশনগুলো সরে গেল, যখন ওরা এমন করে একটা ছক কষলো যে সব কিছুর মধ্যে 11টা একটা ইম্পর্টেন্ট রোল, সেটা জানলা দরজা পাইপ ডেথ ইয়ার্স, কিন্তু তার কোনো ক্যালকুলেশন নেই এখানে কেন, কারণ ওটা চাইনি, ওটা চাইনি কারণ ওইটার আমার এই ইনভেস্টিগেশনটা ক্লোজ করতে কোনো হেল্প করছে না, আমার দরকার নেই ওটা জানার, ব্যাপারটা এইখানে পুলিশের ওটা জানা দরকার ছিল না, তাই পুলিশ খোঁজ নেয়নি। তুমি বলছো যে পুলিশের অনুযায়ী খোঁজ, সো দ্যাট ইজ ফাইন, মানে ওই হিসাবে ওরা যদি একটা ক্লোজ মানে মানে কেস ক্লোজ করতে চাইছে কেন ওরা কনক্লুশন পেয়ে গেছে, বাট আমার মনে হলো যে তার মধ্যে সেদিনকে রাতে কি ঘটেছিল সেটা জানতে পেয়ে গেছে, এরপরে লুজ এন্ডস আছে তো থাকুক, ওটা পুলিশের কাছে যায় আসে না, আমার হচ্ছে ডাইরেক্টর ওইভাবেই ওটাকে আর ক্লোজ করেনি ওই লুজ এন্ড গুলোকে, কিন্তু মানে আর কিন্তু পয়েন্ট গুলোকে এত হাইলাইট করেছে তার মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে অ্যাকচুয়ালি যেগুলো হয়েছে যেগুলো ইম্পর্টেন্স ছিল, এবার আপনারা ভাবুন দর্শকরা ভাবুন ব্যাপারটা এখানেই ছেড়ে দিয়েছে পুলিশ ওগুলো নিয়ে, কারণ অ্যাকচুয়ালি পুলিশ হয়তো ওগুলো নিয়ে কখনো ঘাটেনি, যেহেতু ওটার কোনো সায়েন্টিফিক্যালি কোনো ব্যাখ্যা নেই বা সবুত তো একটা হয় না, যে তুমি একটা দিচ্ছ, ওটাই তো বলছি আমি, ডাইরেক্টর তো আমি লিখতে পারবে না, ডাইরেক্টর কোথা থেকে না, ডাইরেক্টর যদি কি হচ্ছে ডাইরেক্টর জানে না যে 11টা কেন এসেছে কি থেকে, ডাইরেক্টর জানে না, ডাইরেক্টরকে আবার রিসার্চ করতে হবে, তো ডাইরেক্টর রিসার্চ করেছে কোথা থেকে, পুলিশের তথ্য যে ইয়েগুলো আছে ডকুমেন্টেশনগুলো আছে সেগুলো থেকে, পুলিশের ডকুমেন্টেশন 11টা উঠেছিল যে এটার কোনো একটা মিনিং হতে পারে, বাট ওখানেই স্টপ হয়ে গেছিল, তাই ডাইরেক্টরকে আবার তাহলে রিসার্চ করতে হবে যে কেন তাহলে 11টা কি ছিল, সেটা করেনি, চেষ্টা করা উচিত তাহলে আমার মতে। আর তার থেকেও বড় কথা, ইটস ফাইন যে তুমি একটা একটা দিক থেকে দেখিয়েছো, কেন কি তুমি খুব মানে তুমি এটা ড্রামা সিরিজ করেছো, হরর কিছু করোনি, আর থ্রিলার হরর করোনি, কেন কি হরর করতে চাইলে এটা অন্য অনেক দিক ছিল, যেটা অনেক প্রশ্ন অনেক প্রশ্নের অ্যানসার দিতে হতো,
আমি বলবো বা হয়তো পুলিশের রিপোর্টে থাকতে পারে যে মেন্টাল হেলথ কে একটা যে একটা মেসেজ সোশ্যাল মেসেজও পাস করে দিয়েছে একটা পুলিশের রিপোর্টে। আই ডোন্ট থিংক ওরা কখনো এইভাবে ক্লোজ করতে পারবে যেটা আমরা ভাবছি, ওদেরকে একটা সাইন্টিফিক রিজন দিয়ে ক্লোজ করতে হবে। কিন্তু অনেক অনেক কিছু থাকে, এই কারণেই হয়তো অনেক মানে জিনিস থাকে যার মধ্যে কোনো সায়েন্সের ব্যাখ্যা থাকে না, কারণ কিন্তু সেটাকেও পুলিশ কোনো না কোনো ভাবে সায়েন্টিফিক মোড়কে মোড়ে, আর যেটা নেই সেটা এখন ওপেন কেস আছে, সেটা ক্লোজ করতে পারবে না। ওটাই আমি বলছি, এটা ওপেন কেস আছে, ওপেন কেস আছে। কেন কি যেমন বললো, আমরা আমরা জানি স্প্লিট পার্সোনালিটির কথা জানি, সেটা রিয়েল লাইফেও অনেকজনের হয়েছে, সিনেমাও অনেক কিছু স্পিরিট না কি ছিল না স্প্লিট স্প্লিট স্প্লিটেও দেখানো হয়েছে বা অপরিচিত হয়েছে। আর রিসেন্ট মানে ব্রিথও ছিল, ব্রিথ টু এ, ব্রিথ টু এও দেখানো হয়েছে। তো এই স্প্লিট পার্সোনালিটির মধ্যে এই যে যেটা ছিল হ্যান্ড রাইটিং, ওর বাবার হ্যান্ড রাইটিংটা দেখা যাচ্ছে, এই করতে যাচ্ছে, কিন্তু স্প্লিটটা ওর নিজের একটা ক্যারেক্টারিস্টিক্স, কারোর কপি করে না। তো এখানে অনেক আননোন কোশ্চেন, মানে ডাইরেক্টরও ঠিক যেমন করে পেয়েছে ওরকম করে তুলে ধরেছে। এবার তুমি ভেবে নাও, কিন্তু আমি ডাইরেক্টলি তোমাকে কিছু খারাপ নেগেটিভ বলবো না, যেটাতে তুমি আমাকে বলতে পারো যে কেন এরকম দেখানো হয়েছে। ওরা ওভাবেই এন্ড করেছে যেভাবে পুলিশের বইতে এন্ড হয়েছে। কিন্তু তার সাথে আমার টুইস্ট একটা অন্যরকম, যেটা আমার মনে হয় না দরকার ছিল খুব একটা, কিন্তু ওই পুলিশের যে ব্যাগ সোয়েটার এক্স্যাক্টলি ওটা আমি জানি না কতটা ট্রু কতটা ইয়ে, মানে এটা ড্রামা সিরিজ এরকম বলছে না, কেন কি ওরা যেহেতু মেন্টাল হেলথ নিয়ে কথা বলছে তাই জন্য হয়তো রিলেটেবল দেখানোর জন্য, সিম্প্যাথি নেস্টানার জন্য, বাট আমার মনে হলো ওটা একদমই দরকার ছিল, মানে আমার জন্য খুবই অপ্রাসঙ্গিক ব্যাপারটা ছিল, কারণ আমি এই টপিকে আমি যথেষ্ট হ্যাপি ছিলাম। হ্যাঁ, মানে ব্যাপারটা হলো না যে একটা পুলিশ যে যেটা ইনভেস্টিগেশন করছে তার কাছে ওটার পাস্টরি থাকতে হবে, দরকার নেই না, এটা তো ন্যাচারালি হয় না, সবাইকে দরকার নেই সবকিছু রিলেট করার, আর রিলেট করলে অনেক সময় আমরা ঠিকঠাক কনক্লুশনে পৌঁছাই না। আমরা আমার মতন করে ভাবি যে আমার সাথে এরকম হয়েছিল তাহলে এটাও হয়তো ওইরকমই হয়েছে, ব্যাপারটা এরকম চলে যায়। এক্স্যাক্টলি, তাহলে আমরা প্রিজাম্পশনে চলে যায় ব্যাপারটা, প্রিজাম্পশনে চলে যায়, তারপরে একদিকটা আমরা একটু বেশি পার্সেন্টেজ অফ ট্রাস্ট করে নিই, যেটা হয়তো মিথ্যা হতে পারে, কারণ কি আমরা অ্যাজাম্পশন করছি যেহেতু আমার সাথে, কেন কি ইমোশন কানেক্ট যখনই থাকবে তখনই ওটা 50-50 বা ট্রুথ হবে না, একটু ম্যানিপুলেট হবেই, কারণ কি সবার থিঙ্কিং আলাদা। তো আমার মনে হয়েছিল ওটা না দেখালে ভালো হতো, কারণ কি কিন্তু লাস্ট মেসেজটা যেটা দিতে চাইলো যে আমারও মেন্টাল হেলথ, আমিও ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, মানে সেটা একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করলো যে আমিও নিতে পারি, মানে যার প্রবলেম আছে সে, মানে ওটা ইটস নট আ, সেটা আমার মনে হয় থার্ড পার্সন দিলে যদি না যদি ওটা দেখাতো তোমার যে ছেলেটার নাম কি যার সাথে এনগেজমেন্ট হয়েছিল, তাহলে কি করে ঠিকঠাক ডিসিশন নিচ্ছে একদম, তো ওটার জন্য আমার ওই জায়গাটা একদম অপ্রয়োজন লেগেছিল। আমি জানি না এটা ট্রু না কিনা, ট্রু হলে সেটাও একটা কোশ্চেন মার্ক। তো বাকি বলবো, আমি মিউজিক খুব ভালো, কিছু কিছু এন্ডিং খুব থ্রিলিং, মিউজিক খুব ভালো, বেশ কিছু সিনস ভালো শুট করা হয়েছে থ্রিলটাকে বজায় রাখার জন্য, থ্রিলিং সেন্সটাকে আনার জন্য খুব ভালো করে শুট করা হয়েছে। আর ওই সিনটা বেশ রন ভাবে দেখানো হয়েছে যখন ফার্স্ট যখন ঝুলছে 11 জন, তো আর খুবই খুবই বেশি রন। ওই এন্ডটা যে ওই বট গাছের সাথে, সেটা জানা ছিল না আমার, অনেক কিছুই জানতাম স্টোরিটার ব্যাপারে, বাট এইটা জানতাম না যে রিচুয়ালটা অ্যাকচুয়ালি কি। আর অনেক কিছু শুনেছি যেগুলো কেন দেখানো হয়নি, বট গাছের রুট গুলোর মতন ব্যাপারটাকে আনতে হবে সেটা জানা ছিল না। খুব রভাবেই বলছি যে
এটা যখন নর্মালি হয়েছিল কথাটা, একটা ডেভিলের কথা খুব এসেছিল যে ডেভিল ইন্সপায়ার করেছে, বা শয়তান যদি বলি বা অসুর যদি বলি, অসুর না হয়তো, বাট যখন ওই হয় না, যখন ওই খারাপ সময় হয় বা খারাপ জিনিস হয় তখন হয়তো কেউ আটকাতে পারে না। এতটাই মর্মান্তিক ঘটনাটা, কেন কি বাচ্চা ছিল, বাচ্চাগুলোর জন্য আমার মানে মানে আর কেউ নিজের বিয়ে করবে স্বপ্ন দেখছে, মানে সবার একটা এ, কিন্তু আর 11 ইয়ার্স ধরে এই জিনিসটাকে মেনটেন করে জায়গাটা করাটাও আমার মনে হয়েছে যে, যেটা আমি ও তোমাকে বলছিলাম যে সবাই নিজের স্বার্থ দেখেছে, না হলে অনেক আগে যেমন ভাবে সিনেমা দেখানো হয়েছে ওই হিসাবেই বলছি যে ওর ওর যে প্রবলেম হচ্ছে সেটা ওর বউ বুঝতে পারছে, কিন্তু ওর বরের যেহেতু একটা প্রতিপত্তি হচ্ছে ছোট ছেলে হিসাবে চলছে, তাই জন্য কখন অপোজ করছে না, কেন কি যখন একবার সাইকিয়াট্রিস্টের কাছে গেল ওটাকে কন্টিনিউ করলে অনেক প্রবলেম, সবাই দেখছে আমার লাভ হচ্ছে, কাউকে লোন দিচ্ছে, কাউকে পড়াশোনার অ্যাডমিশন হয়ে যাচ্ছে, তো ব্যাপারটা হচ্ছে ফায়দা যেখান থেকে পাচ্ছি সেটা খারাপ হোক তাও মানে এখানে যেটা দেখানো যে সেভাবে যদি বলি মানে জানি না ওটাই এই হিসেবে আমি বললাম অ্যাকচুয়ালি ট্রু কি না, যে লাস্টে কিন্তু শুধু মানে ব্যাপারটা ওই অবধি যতক্ষণ ওরা চেয়ারে টুলে বসে দাঁড়িয়েছিল ওই অবধি একমাত্র ব্যাপারটা ওদের সবার সম্মতিতে হয়েছে একদম, বাকি তারপরের ঘটনাটা যেটা ঘটলো সেটা মাত্র ওর মা আর ওই ছেলেটাই চাওয়াতে হয়েছে, বাকিদের জিজ্ঞাসা করা হয়নি। কিন্তু ব্যাপারটা তুমি অতটা জায়গা দিয়ে দিচ্ছো, আমার কথা হচ্ছে যখন হলো না তারপরে ও গেল, চিন্তা করলো, মায়ের সাথে কথা বলো, ভাই ততক্ষণ কিছু হচ্ছে না, একবার কেউ দেখো এত অন্ধ অনেকটা টাইম, দ্যাট ইজ মানে ও রশি জোগাড় করলো ওটা মানে মোটামুটি 40 মিনিট কেউ চোখটা নামিয়ে দেখতে পারতো কি হচ্ছে, কেন হচ্ছে বা জিজ্ঞেস করতো অন্তত কতক্ষণ করতে হবে, তো তোমার ব্যাপারটা হচ্ছে কেউ বিঘ্ন দিতে চাইনি হয়তো মন্ত্র পড়াটাকে বা যাই হোক, আর সবাই এতটাও ডেডিকেশনলি ভক্তি ছিল না ব্যাপারটার মধ্যে, হ্যাঁ এক দুজনে তো ছিল না, কিছু জনের থাকলেও এক দুজনে ছিল না, ওরা ওরা করতে পারতো, প্রশ্ন করতে পারতো, জিজ্ঞেস করতে পারতো যে কেন কি হলো কোথায় গেলি তুই, এক্স্যাক্টলি, তো এইসব অনেকগুলো কোশ্চেনও ছিল, আমি জানি ওগুলোর উত্তর ডাইরেক্টরও দিতে চাইনি, কারণ কি ওগুলো অ্যান্সার কোশ্চেন দিতে গেলে অন্যভাবে জিনিসগুলো চলে আসবে হয়তো, বা ওগুলোর অ্যান্সার জানেও না অনেকেই, না দেখো তুমি যখন একটা সিনেমা করছো এত লোককে একটা জিনিস ইনফর্ম দিতে চাও, হাফ পুলিশ জনকে যা আছে তাই আছে, না না আমার কথা হচ্ছে তো হাফ কমপ্লিট একটা ইনফরমেশন দেওয়া, ফ্যামিলি তো বেঁচে নেই আর কার থেকে ইনফরমেশন পাবে, যা লেখা আছে রেজিস্ট্রিতে দ্যাট ইজ আমার পছন্দ তোমার ছোট গল্প যেখানে তোমার অনেক লুপ হোলস থাকবে তুমি চেঞ্জ করতে পারবে, বাট এখানে অনেক একটা পুলিশের ধরো রিপোর্ট পেয়েছে ও রিপোর্টটাকে সিনেমা বানিয়ে দিয়েছে, দ্যাটস ইট, না তো দেখো সবকিছুর একটা অনেক কিছু নিজেরাও অ্যাড করেছে এর মধ্যে, জানি না আমার মনে হচ্ছে না, যাই হোক সেটা আমি পুরো বলবো করেছে কিনা নাও করতে, তাহলে পরিষ্কার প্রথমে লেখা দেওয়া উচিত ছিল কিছু জায়গায় যে বেস্ট অন দ্য রিপোর্টস, বেস্ট অন দ্য এ, বেস্ট অন দ্য এভিডেন্স, এর মধ্যে অনেক কিছু থাকতে পারে, কিন্তু ওরকম কিছু ডাইরেকশন নেই, তাই জন্য এখানে অনেক কিছু দেখানো আমার মনে হচ্ছে যে ডাইরেক্টর অনেক কিছু দেখাতে চায়নি, ফিকশনাল বানিয়েছে ডকুমেন্টারি পর এটাকে তো ফিকশনাল বানিয়েছে, আমি যদি এরপর আবার ডকুমেন্টারি দেখি আমি যদি দেখতে চাইছি না কেন কত একটা নেগেটিভ স্পেস, তাই জন্য তো হতে পারে এখানে যদি ফিকশনাল বানিয়েছে ওটা অন্য কিছু অ্যাড করেছে, কিছু উইথড্র করেছে ইনফরমেশন হতে পারে সেটা, কিন্তু আমি ডকুমেন্টারিটা দেখলাম আমি মনে হয় দুটো কম্পেয়ার করলে এটাই মনে হবে যে ডাইরেক্টর কিছু জিনিস বলতে চায়নি আর কিছু জিনিস ম্যানিপুলেট করতে চেয়েছে, তো দ্যাটস আ ডাইরেক্টরস মিডিয়াম, তো ডাইরেক্টর দেখাতে চাইবে সেটাই, তো আমি ওটা নিয়ে প্রবলেম না, আমি বলছি ডাইরেক্টর যেটা দেখাচ্ছে কমপ্লিট দেখাক, যেটাই দেখাচ্ছে এটা সাইকোলজিক্যাল ইস্যু ওটাকেও কমপ্লিটলি দেখাক, যে সাইকোলজিক্যাল ওই হিন্ট গুলো দিয়ে ছেড়ে দিয়েছে, ছেড়ে না তার থেকেও না উনি বলেওছেন যে যেটা সাইকোলজিক্যাল জিনিসটা ওটা স্প্রেড করেছে বাড়িতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি প্রবলেম স্টেটমেন্টটা 3 ঘন্টা ধরে বলার পরে সলিউশন স্টেটমেন্টটা 15 মিনিটস বলেছো, দ্যাট ইজ দ্য আমার প্রবলেম হয়েছে ওটাতে, বাট দ্যাটস ফাইন। এবার আপনারা বলুন আপনাদের কেমন লাগছে, আপনারাও কি হ্যাঁ আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন,
আমাদের মধ্যে বিতর্ক শুরু হয়ে গেছে এর মধ্যে। আর হ্যাঁ, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এরকম আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট বা রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমাদের মতো আলাদা আলাদা মতামত থাকলে সেটাও জানিয়ে দেবেন। আবার আপনাদের তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। বাই বাই।